মহামারী কোনো ধর্ম সম্প্রদায় দেখে হয় না বললেন মমতা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মহামারী কোনো ধর্ম দেখে হয় না তিনি করোনা ভাইরাস ইস্যুতে রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন মমতা দিল্লির নিজামুদ্দিনে তাবলিক জামাতের কর্মসূচি প্রসঙ্গ উল্লেখ করে বলেন বিদেশ মন্ত্রক রাজ্যের হাতে থাকে না স্বরাষ্ট্র মন্ত্রকও রাজ্যের হাতে থাকে না এই দুটোই কেন্দ্রীয় সরকারের হাতে নিজামুদ্দিনে অনেক মানুষ জমায়েত হয়েছিল সেটা অ্যালাউ করেছিল বলে হয়েছিল এই নিয়ে রাজনৈতিক বিতর্কে না যেয়ে এটুকু বলতে চাই যে আমাদের কাছে যখন খবর এসেছিল যে এখান থেকেও অনেকে গেছে তারপরে আমাদের প্রশাসন খুব ভালোভাবে বিষয়টি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে কেউ কেউ এটা নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছেন কেউ কেউ সাম্প্রদায়িক কথাও বলেছেন কিন্তু একটা জিনিস মাথা রাখতে হবে যদি কোনো রোগ মহামারী হয় সেই মহামারীটা কিন্তু কোনো কাস্ট দেখে ধর্ম দেখে সম্প্রদায় থেকে নয় সবার ঘরেই ঢুকে যায় বন্যার জল যেমন কোনো বাড়িতে ঢুকবে আর কোনো বাড়িতে ঢুকবে না তা ভাবার অবকাশ দেয় না আগুন লাগলে পাশাপাশি আগুন সবার বাড়িতেই লাগে এটা নিশ্চয়ই আপনারা জানেন সেরকম মহামারীও যখন হয় মহামারীতে কে হিন্দু কে মুসলিম কে শিখ কে খ্রিস্টান কে ভাই কে বোন কে ছোট কে বড় কে সাদা কে কালো তা দেখে হয় না করোনা গোটা পৃথিবীতে আজ ছড়িয়েছে অনেক রাষ্ট্রে প্রচুর মানুষও মারা গিয়েছে মমতা আরও বলেন ভারত সরকার চব্বিশ মার্চ এখানে লকডাউন ঘোষণা করেছে তার আগে তেরো মার্চ নিজামুদ্দিনে প্রোগ্রাম হয়েছে তার আগে দিল্লিতে বড় দাঙ্গাও হয়েছিল অনেক ঘটনাই ঘটেছে সে সময় মধ্যপ্রদেশে একটা বিপর্যয়ও চলছিল সেজন্য আমাদের কাছে বিস্তারিত খবর না আসলে আমরা জানতে পারি না আন্তর্জাতিক ফ্লাইটে কোনো আন্তর্জাতিক যাত্রী নামলো সে সম্পর্কে রাজ্য পুলিশকে তথ্য না দিলে আমরা জানতে পারি না তেমনি মনে রাখতে হবে বিদেশি যারা এখানে এসেছেন তারাও নিশ্চয়ই তাদের পাসপোর্ট ভিসা অভিবাসন ছাড়পত্র ইত্যাদি সব কিছু নিয়ে এসেছেন এটা ভারত সরকারের অধীনে আমাদের অধীনে নয় তা সত্ত্বেও আমরা আমাদের দায়িত্ব পালন করেছি রোগ কখনও হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান দেখে হয় না আমাদের কাছে তথ্য আসার সাথে সাথেই মাত্র ঘন্টার মধ্যে আজ থেকে দশ থেকে বারো দিন আগে আমরা একশো জন বিদেশিকে যারা ওই অনুষ্ঠানে ছিলেন তাদের কেউ মালয়েশিয়া থেকে কেউ ইন্দোনেশিয়া থেকে কেউ থাইল্যান্ড থেকে কেউ মিয়ানমার থেকে এসেছিলেন তাদেরকে আমরা কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে রেখেছি স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে তারা আছেন বাংলা থেকেও যারা গিয়েছিলেন তাদের মধ্য থেকে উনসত্তর জন ওদের সঙ্গে আছে সব মিলিয়ে দুশো জনের বেশি বিভিন্ন কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তারা এ নিয়ে নানা কথা বলছেন তাদের বলবো প্রকৃত ঘটনা না জেনে বলা উচিত নয় মুখ্যমন্ত্রী এই দিন করোনা ইস্যুতে সবাইকে সতর্কতা অবলম্বনের পাশাপাশি লকডাউন পরিস্থিতি মেনে চলার পরামর্শ দেন ওষুধ পেয়ে ট্রাম্পের সুর নরম মোদি খুব ভালো মানুষ বললেন তিনি হাইড্রোক্সি ক্লোরোকুইন না পাঠালে এর ফল ভোগ করতে হবে ভারতকে দুই দিন আগে দিল্লিকে এমন হুমকির পর সুর নরম করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ম্যালেরিয়া প্রতিরোধী এই ওষুধ ছাড় করতেই ট্রাম্প বললেন মোদি খুব ভালো মানুষ ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব কথা বলেন ইকোনমিক টাইমস জানায় ভারতে প্রতি ট্রাম্পের হুঁশিয়ারির পর মঙ্গলবার হাইড্রক্সকি ক্লোরোকুইন দিতে রাজি হয় ভারত এরপরই প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ফক্স নিউজকে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি কয়েক মিলিয়ন ডোজ কিনেছি উনত্রিশ মিলিয়নেরও বেশি আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও এই নিয়ে কথা বলেছি এই ওষুধের বেশিটাই ভারত থেকে এসেছে আমি তাকে আগেই এই বিষয় অনুরোধ করেছিলাম সত্যি উনি দুর্দান্ত মানুষ প্রকৃত অর্থেই উনি ভালো মানুষ প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া পিটিআই জানায় গুজরাটের তিনটি কারখানা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে আপাতত উনত্রিশ মিলিয়ন ডোজ পাঠানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় এর আগে সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন আমি অবাক হব যদি উনি এই সিদ্ধান্ত নেন আপনারা জানেন কারণ ভারতের সঙ্গে আমেরিকা সম্পর্ক খুব ভালো এরপরে ট্রাম্প বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম রফতানিতে নিষেধাজ্ঞা চাপানো হলে প্রত্যাঘাত হবে একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট আরও জানিয়েছেন আমি এই সিদ্ধান্তটা পছন্দ করছি না এটি তার সিদ্ধান্ত বলেও শুনিনি আমি এটি জানি যে কিছু দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি গতকালই তার সঙ্গে কথা বলেছি দুজনের মধ্যে খুব ভালো আলোচনাও হয়েছে এটি তার সিদ্ধান্ত ছিল কি না তা দেখব বহু বছর ধরেই তারা বাণিজ্য ক্ষেত্রে আমেরিকা থেকে সুবিধা পেয়েছে এনডিটিভির প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ক্লোরোকুইনের চালান পাঠানোর পরেই মার্কিন প্রেসিডেন্ট তার সুর নরম করেন ট্রাম্পের হুমকির পর মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেছেন ভারত সব সময় আন্তর্জাতিক সংহতি ও সহযোগিতার কথা বলে এসেছে তিনি আরও বলেন এই মহামারীর সময়ে মানবতার কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভারত প্যারাসিটামল ও হাইড্রোক্স কি ক্লোরোকুইনের মতো ওষুধ যথাযথ পরিমাণে আমাদের প্রতিটি প্রতিবেশী দেশকে সরবরাহ করবে যেসব দেশ করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানেও আমরা এই প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করব। মার্কিন যুক্তরাষ্ট্রে চার লাখেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আর এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে দেশটিতে এ পর্যন্ত তেরো হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে চরম দুঃসময়ে ফ্রান্স চব্বিশ ঘন্টায় মৃত্যু এক জনের উনিশশো পঁয়তাল্লিশ সালের পর এতটা খারাপ সময় আর আসেনি ফ্রান্সবাসীর জীবনে এক দুঃসময়ে যেন টেনে নিয়ে এলো প্রাণঘাতী করোনাভাইরাস সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে গত চব্বিশ ঘন্টায় রেকর্ড এক জনের মৃত্যু হয়েছে এই নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজার তিনশো জনে আর নতুন করে আক্রান্ত হয়েছেন এগারো হাজার উনষাট জনে মোট আক্রান্ত হয়েছেন এক লক্ষ নয় হাজার ঊনসত্তর জন করোনা বিশ্বের দুশো নয়টি দেশ ও অঞ্চলে প্রকোপ ছড়িয়ে পড়েছে বিশ্বের এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা চোদ্দ লাখ পঁয়ত্রিশ হাজার বিরানব্বই জন বিশ্বের বিরাশি হাজার একশো একানব্বই জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা অপরদিকে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে তিন লাখ দুই হাজার নশো উননব্বই জন এদিকে দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি ছয় শতাংশ কমে গেছে বাণিজ্যে স্থবিরতার কারণে দেশটি এমন পরিস্থিতির কবলে পড়ল ব্যাংক অব ফ্রান্স এসব তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি বলছে দু হাজার সালে শেষ তিন মাসে প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে শূন্য দশমিক এক শতাংশ এবং চলতি বছরের প্রথম তিন মাসের পুরোটাই ছিল নেতিবাচক ফলে বলাই যায় দেশটিতে অর্থনৈতিক মন্দা শুরু হয়ে গেছে ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকটির দেয়া তথ্যমতে গত মার্চের শেষ দুই সপ্তাহ করোনা ভাইরাসের দাপটে দেশের অর্থনৈতিক কার্যক্রম বত্রিশ শতাংশ কমেছে এর আগে উনিশশো সালের দ্বিতীয় প্রান্তিকে এমন পরিস্থিতিতে পড়েছিল ফ্রান্স ওই বছরের মে মাসে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হলে অর্থনীতিও স্থবির হয়ে পড়ে ফলে সেই বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি পাঁচ দশমিক তিন শতাংশ হ্রাস পায় যদিও বর্তমান সময়ে তুলনায় সেটা কম তবে করোনা ভাইরাসের কারণে প্রতি দুই সপ্তাহের লকডাউনে ফ্রান্সের অর্থনৈতিক প্রবৃদ্ধি এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে কমছে এই পরিস্থিতি কত দূর যেতে পারে সেটা এখনই খুব সহজে বলা সম্ভব নয় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি গত সতেরো মার্চ ফ্রান্সে শুরু হওয়া লকডাউন আগামী পনেরো এপ্রিল পর্যন্ত জারি থাকবে তবে ভাইরাসের প্রাদুর্ভাব থাকলে সেটা আরও দীর্ঘ হতে পারে সবাই কর্মক্ষেত্র ছেড়ে যার যার ঘরে অবস্থান করছেন এর মধ্যে নির্মাণ প্রতিষ্ঠান যাতায়াত রেস্টুরেন্ট এবং বাড়িওয়ালারা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছেন করোনা ভাইরাসের অজুহাতে মুসলিমদের বলির পাঁঠা বানানো হচ্ছে বললেন ওআইসি ভারতের মজলিশ এ মুসলিমিন মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন করোনা ভাইরাসের অজুহাতে বলির পাঁঠা বানানো হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষজনকে করোনার জেরে দেশে চলমান সাম্প্রতিক লকডাউনের সমালোচনা এড়াতেই এ জাতীয় প্রচেষ্টা চালানো হচ্ছে তার এই সংক্রান্ত মন্তব্য গণমাধ্যমে প্রকাশ্যে এসেছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুসলিমদের জড়িয়ে যেসব অপপ্রচার চলছে সে সম্পর্কে তিনি ওই মন্তব্য করেন ওয়াইসি বলেন অপরিকল্পিতভাবে লকডাউনের সমালোচনা এড়াতে এবং নতুন করে কোভিড নাইন্টিন এর সংক্রমণ মোকাবেলায় ব্যর্থ সরকার মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই এসব করছে বিজেপি প্রচারকদের জানা উচিত যে এভাবে হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ডের মাধ্যমে করোনা ভাইরাসকে হারানো সম্ভব নয় মুসলিমদের বলির পাঁঠা বানালে করোনা ভাইরাসের ওষুধ মিলবে না আর তাছাড়া এটা করোনা সংক্রান্ত পর্যাপ্ত পরীক্ষার বিকল্প হতে পারে না অন্যদিকে আজ এনডিটিভির ওয়েবসাইট সূত্রে প্রকাশ দেশ জুড়ে করোনা আতঙ্কের মধ্যেই সম্প্রতি দিল্লির শাস্ত্রীনগরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সেখানে দেখা যায় যে স্থানীয় বাসিন্দারা কলোনির কোনো মুসলিম ব্যক্তিকে ঘরে করার কথা বলছেন এ সম্পর্কে ওয়াইসি বলেছেন শাস্ত্রীনগরের বি ব্লকের বাসিন্দারা মুসলিমদের বের করে দিচ্ছেন কারণ তারা মহামেডানের বাইরে কিছু ভাবতে পারেন না এটা দেখে কি মনে হচ্ছে যে আমরা বর্তমানে বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর মহামারীর মধ্যে আছি নাকি এটা অন্য দিনগুলোর মতোই সাধারণ যখন কোনো কারণ ছাড়াই মুসলমানদের হুমকি দেয়া এবং তাদের এক ঘরে করে দেওয়ার কথা বলা হচ্ছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ